হ্যালো বন্ধু শ্রবণে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো না ভালো নি তার কারণ কি বলো তো তোমার দাদা ভাইকে নিয়ে আসতে বলেছিলাম পাকা কলা সে নিয়েছে এক গাদা কাঁচা কলা এক ছড়া কাঁচা কলা আদেও এই কলা পাকবে কিনা সন্দেহ আর একবার কলা নিয়ে আসতে বলেছিলাম সে কাঁচা কলা নিয়ে আসছে সেই কলা ছড়া ধরেই ফেলে দিয়ে আসতে হয়েছে তো কি করবো আর বলার মতো ভাষা নেই আমার হাজব্যান্ডের মানে তোমার দাদা ভাইয়ের উপলক্ষে তো একটা আমনি এসছে যাই হোক এটা মেখে খাওয়া যাবে ভর্তা করে এই জামরুলগুলো নিয়ে এসেছিলো অনেক দু তিন দিন আগে তো ওগুলি আর খাওয়া হয়নি ওভাবেই রয়ে গেছে হয় না আর মনে হয় না আর খাওয়া যাবে তো চলো এবার একটু ম্যাজিক দেখা এগুলি কি বলো তো বন্ধুরা এগুলি হচ্ছে কাঁকড়া তো দু কিলো কাঁকড়া নিয়ে এসেছিল তোমার দাদা ভাই এইবারে বক্সটা সহই কিনে এনেছিল তো এইবারে কাঁকড়াগুলি না অতটা ভালো না আগের নদীর পাট থেকে যে কাঁকড়াগুলি নিয়েছিলাম চার কিলো ওই কাঁকড়াগুলি একদম কাঁকড়ার ভিতরে মাংসগুলি ভরা ছিল একদম ভালো ছিল আর এই কাঁকড়াগুলিতে হচ্ছে কি মানে ভিতরে পায়ের ভিতরে যে মাংসটা থাকে ওই মাংসটা নেই বললেই চলে পুরো খোসাটা তো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবে ঠিক আছে বন্ধুরা তো দেখো কাঁকড়াগুলি কেমন করছে আসলে কাঁকড়াগুলোর উপরের যে খোসাটা ওইটা আমি খুলতে পারি না তোমার দাদা খুলে দেয় ওইটা আমি আসলে মানে পরে কাটি তোমার দাদা উপরের খোসাটা খুলে দেয় কারণ এরকম করলে তো আসলে ভয়ই লাগে হাত পা বাঁধা মানে দুটো পায়ে বাঁধা তারপরও কেমন করছে দেখো কি করবো দেখো ওর পা বাঁধা তারপর আমি একটু পা দিচ্ছি ও লাভ দিয়ে আমাকে কামড়াতে আসছে তো কি করবো ওই যে পাগুলো পড়ে গেছে ওগুলি তো ফেলেই দিতে হবে আর কি করার তো কাকড়াদের সাথে একটু খেলা করে নিই দেখো ওর পা বাঁধা তারপর আমি ওর হাত মানে ওর ওর শরীরের কাছে হাত দিচ্ছি বলে আমাকে কামড়াতে চলে আসছে এরকম একটা অবস্থা বুঝতে পেরেছ বন্ধুরা এই এই হলো এদের অবস্থা দেখো দেখো মনে হচ্ছে কি আমাকে খেয়েই ফেলবে এরকম একটা অবস্থা ওর মানে ওর শরীর কাছে পা দিলে ও তো দুটো চোখ তো ওই পা দিলে মনে হচ্ছে কি মানে বন্ধুরা তোমার দাদা ভাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না কাঁকড়া খুলে দিয়েছে এবার আমি কাটবো বন্ধুরা টাটা ভালো বন্ধুরা তোমাদের তো টাটা দিয়ে দিয়েছে এদিকে দেখো তাল কিনে এনেছে সে চারবার তাল কিনলো প্রথম তালটা বেশ ভালো ছিল বাকি তিনবার খাওয়াই যায়নি এভাবে ফেলে রেখেছি বা ব্যালকনিতে আর কি করবো গাছ গাছপাকা কাঁঠাল কাঁঠাল তার খাওয়া যায়নি এবার কাঁঠালের বিচি থেকেই তাই কাঁঠালের স্বাদ নিতে হবে এই হচ্ছে আমার হাজবেন্ড